কলেজের এক্সামে যদি তুমি ভালো করতে চাও, তোমার যদি জেনুইনলি কলেজের এক্সাম নিয়ে কনসার্ন থাকে, তোমার প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো ভাই সিরিয়াসনেস। আমি যখন কলেজে এক্সাম দিতাম, আমি দেখতাম একটা বিরাট অংশ কলেজের এক্সামে অংশগ্রহণই করতো না, এক। দ্বিতীয় একটা দল ছিল যারা কলেজের এক্সামে শুধুমাত্র অংশগ্রহণ করতে হয় দেখে অংশগ্রহণ করতো। তৃতীয় একটা দল ছিল যারা কলেজের এক্সামে অংশগ্রহণ করতো বাট জাস্ট বসে কোনো কোনো পড়াপড়ি নাই, ও সারাদিন কোচিং মোচিংয়ে দৌড়ায় বেড়াচ্ছে বাট কলেজের এক্সামের কোনো খোঁজ খবর নাই। চতুর্থ আরেকটা দল ছিল যারা কলেজের এক্সামে ঢুকতেই শুধু চুরি করে পরীক্ষা দেওয়ার জন্য ফোন আনতো, পকেটে করে ফোন নিয়ে যায় বাথরুমে যায় চুরি করতো। তো এই পরবর্তী তিনটা দলের খুব কম মানুষজনই অ্যাডমিশনে সফলতা লাভ করছে, এইচএসসি পরীক্ষা সফলতা লাভ করছে। হাতে গোনা দুই একটা এক্সেপশন থাকে বাট মেজরিটি অফ দ্য টাইম যারা কলেজের এক্সামে সিরিয়াসনেস নিয়ে পরীক্ষা দিছে তারাই কলেজের এক্সামে ভালো করছে। এবং তুমি যখন এইচএসসি লাইফে শুরু থেকেই ভালো রেজাল্ট করতে থাকবা সেটা তোমার এইচএসসিতেও প্রভাব ফেলবে, তোমার কনফিডেন্সটা বাড়াবে, তোমাকে টিচাররা ডিফারেন্টলি ট্রিট করবে, তোমার ফ্যামিলি তোমার উপর গুড ফিল করবে এবং তুমি নিজেকে নিয়ে আরও বেশি কনফিডেন্ট হবা। তো যদি অ্যাকচুয়ালি ভালো করতে চাও তোমাকে এটাকে একটা এক্সামের মতো ট্রিট করতে হবে, অর্থাৎ তুমি তোমার এইচএসসি এক্সামের আগে যেরকম সিরিয়াস ছিলা ওই লেভেলের একটা সিরিয়াসনেস নিজের মধ্যে আনো যাতে তুমি কলেজের এক্সামে ভালো করতে পারো। ওকে, এই বিষয়টা মাথায় রাখো যে আমরা সিরিয়াসলি এক্সামটা দিব, রেজাল্ট যাই হোক আমি হয়তো বা ফার্স্ট সেকেন্ড থার্ডে নেই, আমি হয়তো বা 4 পয়েন্ট পাইলাম। কলেজের এক্সামে আমাদের সরকারি কাছে মাত্র 3-4 জন আমরা 5 পাইতাম, ডাজেন্ট ম্যাটার, এইচএসসিতে তো 186,000 মানুষজন পাচ্ছে তাই না। বাট আমি যাতে আমার সর্বোচ্চটা দিই, ওকে, সিরিয়াসলি এক্সামটা দিবা।